মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশে 43 লক্ষ মামলা বিচারাধীন, তার মধ্যে 37 লক্ষ মামলা নিম্ন আদালতে, 6 লক্ষ মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। 2012 সাল পর্যন্ত যে সংখ্যায় বিচারক ছিল সেই অনুযায়ী যে সংখ্যা মামলা ছিল, আজকে এই সরকার বিচারকের পদ কোর্টের সংখ্যা অনেক বাড়ানোর পরও হারাহারিভাবে বিচারকের চেয়ে মামলার সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাকে ধন্যবাদ যে আপনি অ্যাপিলেট ডিভিশনে কয়েকজন একাধিক জজ নিয়োগ করেছেন। আমার প্রশ্ন হলো যে হাইকোর্টে 6 লক্ষ মামলা, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে জাস্টিসদের সংখ্যা আরও বাড়িয়ে, এবং নিম্ন আদালতে আপনি জানেন যে ল্যান্ড সার্ভে কোর্টে এক একটা কোর্টে 20 থেকে 30 হাজার মামলা এই পেন্ডিং, এই সমস্ত মামলার পাহাড় কিভাবে আপনি আপনার সরকার যাতে বিচার মানে কাজ শেষ হয় বা মানুষ বিচার পায় তার কি ব্যবস্থা বা পদক্ষেপ নেবেন? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে যে মামলার জট বেড়েছে, সঠিক, এবং তার সাথে সাথেও কিন্তু আমরা আদালত সৃজন করে এবং বিচারকের সংখ্যাও বাড়িয়েছি, এবং এখনও যেটা আগে কখনো হয় নাই মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে আগে কখনো আপনার বিচারকের পদ শূন্য হওয়ার আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ক্যাডারে পরীক্ষা নিয়ে তার একটা রিজার্ভ বিচারকের ব্যবস্থা ছিল না। এখন কিন্তু আমরা সেটা করি যাতে কোনো বিচারক অবসরে গেলে সেই পদটা যেন খালি না থাকে, তড়িৎ যেন আমরা সেখানে বিচারক দিতে পারি। দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিচারকের পদ সৃজন এবং আদালত সৃজন দুটার জন্যই আমি মাননীয় স্পিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি, এবং সেইখানে 158টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। সেটা আসলে পরে অনেক আমার মনে হয় যে মামলার জট কমানোর চেষ্টা করবে। মামলার জট কমানোর জন্য অন্যান্য চেষ্টাও হচ্ছে সেদিকে না গিয়ে। আর যেটা আরেকটা কথা বলতে চাচ্ছেন যে অবশ্যই দেখা গেছে যে হাইকোর্ট বিভাগে অন্তত পক্ষে বিচারপতি ছিলেন 100 জন, এখন সেটা কমে এসছে, রিটায়ারমেন্টে গেছেন অনেকেই এখন, এবং প্রমোশন এলিভেটেড হয়ে অ্যাপিলেট ডিভিশন গেছেন অনেকেই, সেই ক্ষেত্রে আপনার এখন নেমে এসছে 84 জনের জন্য। আমি যেটা এই সংসদকে বলতে পারি এতটুকু যে মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে খুব শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিবেন। আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথাও মাননীয় চিফ হুইপকে আপনার মাধ্যমে বলতে চাই যে বিচারপতি নিয়োগের জন্য আইন যেটা করার সেটাও কিন্তু আমরা প্রায় শেষ করে এনেছি, এবং এই দ্বিতীয় পদক্ষেপ যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে এই হাইকোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে যে আইনটা সেটা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করার জন্য খুব শিগগিরই একটা সময় এবং তারিখ দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।